যারা ইউটিউবে কাজ করেন, অর্থাৎ যারা ইউটিউবার অথবা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যাই বলি না কেন, তারা কিন্তু সবাই লক্ষ্য করেছেন যে ইউটিউব থেকে কিন্তু গত 14 ডিসেম্বর 2018 অনেকগুলো সাবস্ক্রাইবার কমে গেছে, অর্থাৎ আপনাদের চ্যানেল থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার কমে গেছে, এটা সবাই লক্ষ্য করেছেন। তো যারা রেগুলার সাবস্ক্রাইবারগুলো কাউন্ট করেন তো তারা এই বিষয়গুলো লক্ষ্য করেছেন, আর যারা এগুলো লক্ষ্য না করেন, আসলে এগুলো সাবস্ক্রিপশনগুলো সবাই লক্ষ্য করেন, তো সবাই লক্ষ্য করেছেন যে এই যে সাবস্ক্রাইবারগুলো কিন্তু কমে গেছে। তো অনেকেই টেনশনে পড়ে গেছেন যে হঠাৎ কী ব্যাপার, হঠাৎ করে একদিনে আমাদের এত সাবস্ক্রাইবগুলো কমে গেল কেন। তো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, এটা একটা জাস্ট একটি ইউটিউবের আপডেট। তো এই বিষয়টা অনেকেই জানেন না, তো যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টি কেন ঘটেছে। গত 2 দিন আগে অর্থাৎ 13 থেকে 14 ডিসেম্বর, অর্থাৎ 14 ডিসেম্বর মূলত এই জিনিসটা ঘটেছে, অর্থাৎ ইউটিউব প্রত্যেকটা চ্যানেল থেকে কিন্তু কিছু সাবস্ক্রাইবার কমিয়ে দিয়েছে, অর্থাৎ কমে গেছে। তো এই জিনিসটা কেন ঘটেছে, যারা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করেছেন তারা লক্ষ্য করেছেন যে উপরে এরকম নীল একটি নোটিফিকেশন এসেছে সবার অ্যাকাউন্টে, অর্থাৎ এই চ্যানেলের এই ড্যাশবোর্ডে প্রবেশ করলে কিন্তু উপরে এরকম একটি নোটিফিকেশন শো করেছিল। তো সেখানে একটি মেসেজ দেওয়া ছিল যে 13 থেকে 14 ডিসেম্বর 2018 একটি নতুন আপডেট করা হয়েছে, গত 14 তারিখ ডিসেম্বর 2018 ইউটিউব থেকে কিন্তু একটি নোটিফিকেশন দেখানো হয়েছে আপনাদের যারা ড্যাশবোর্ডে প্রবেশ করেছিলেন তাদেরকে, অর্থাৎ যারা ইউটিউবার তাদের, আপনারা যখন ড্যাশবোর্ডে প্রবেশ করেছেন তখন কিন্তু এখানে একটি নীল নোটিফিকেশন দেখানো হয়েছে, অনেকে লক্ষ্য করেছেন আবার অনেকে লক্ষ্য করেননি। তো সেখানে কিন্তু এই বিষয়টা দেখানো হয়, এই মেসেজটা দেখানো হয়েছে যে কী জন্য এই সাবস্ক্রাইবারগুলো কমে গেছে। তো সেই মেসেজটা আমি একটু ডিটেলসটা দেখাচ্ছি, সাবস্ক্রাইবার কাউন্টস কী কারণে এই সাবস্ক্রাইবারটা কমে গেল। দেখুন এই মেসেজ ইউটিউব থেকে যেই মেসেজটা দেওয়া হয়েছে সেটা আমি একটু বিস্তারিত আপনাকে একটু প্রদর্শন করতেছি। অন ডিসেম্বর 13 থেকে 14 2018 ইউ মে, অর্থাৎ আপনি এই এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বর 13 থেকে 14 2018 আপনি একটি বিষয় লক্ষ্য করতে পারেন, সেটা হচ্ছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কম দেখানো হতে পারে, কারণ এখান থেকে আপনার যে চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো ছিল সেখান থেকে ইউটিউব কিন্তু এই স্প্যাম সাবস্ক্রাইবার যারা ছিল তাদেরকে কিন্তু রিমুভ করেছে, অর্থাৎ সরিয়ে ফেলেছে। তো কী কারণে এই জিনিসগুলো করা হয়েছে সেই কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো আপনার আপনার আপনাদেরকে অর্থাৎ প্রতিটি ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু সবাই কিন্তু ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে না, অনেকে আছে যারা স্ট্রিমিং সরানোর জন্য এই সাবস্ক্রাইবগুলো করে এবং তারা কিন্তু আপনার ভিডিও দেখে না, আপনার ভিডিওতে প্রবেশ করে তারা কিন্তু কিছু কমেন্ট করে, অর্থাৎ প্রত্যেকটা চ্যানেলে কিন্তু একই কমেন্ট করে, প্রত্যেকটা ভিডিওতে ঢুকেই তারা কমেন্ট করে এবং দেখা যাচ্ছে একই কমেন্ট বারবার এক একটা ভিডিওতে করতেছে, এবং তারা হয়তো সাবস্ক্রাইব করার জন্য তারা বলতেছে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, অথবা তারা একই একটা কমেন্ট বারবার প্রত্যেকটা ভিডিওতে করতেছে, বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে সে একই কমেন্ট বারবার করতেছে। তো এই সমস্ত অনেক কারণে স্প্যাম এবং যারা থার্ড পার্টি সাইট থেকে অর্থাৎ অন্যান্য ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাবস্ক্রাইবার কিনেছে তাদেরকেও কিন্তু ইউটিউব রিমুভ করে দিয়েছে। এছাড়া আরেকটি কারণ সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে রিমুভিং ক্লোজ অ্যাকাউন্টস অ্যান্ড স্প্যামিং সাবস্ক্রাইবার্স, অর্থাৎ যাদের অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে, যারা আপনাদের চ্যানেলে বিভিন্ন ইমেল দিয়ে সাবস্ক্রাইব করেছে, তো তাদের ইমেল অ্যাকাউন্ট অথবা তাদের ফেসবুক চ্যানেল যেটাই বলি না কেন সেগুলো ক্লোজ হওয়ার কারণে কিন্তু এই সাবস্ক্রাইবারগুলোকে রিফ্রেশ করা হয়েছে জাস্ট। তো আরেকটি ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে স্ক্যাম সাবস্ক্রাইবার, দেখুন এখানে স্ক্যাম সাবস্ক্রাইবারদের যারা বিভিন্ন থার্ড পার্টি মাধ্যমে সাবস্ক্রাইব কিনেছিল তাদেরকে কিন্তু এখান থেকে রিমুভ করা হয়েছে। তো এই যেই মেসেজটা এটার আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনারা এই জিনিসটা পরে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো যারা নতুন ইউটিউবার তাদেরকে জন্য জিনিসটা কিন্তু আসলে খুবই একটি খারাপ খবর, কারণ তারা অনেক কষ্ট করে সাবস্ক্রাইবার
অর্জন করতেছেন যারা এখনও গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়নি, তারা কিন্তু অনেক কষ্ট করে 1000, আপনারা জানেন যে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য ন্যূনতম 1000 সাবস্ক্রাইব লাগে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো তারা কিন্তু অনেক কষ্ট করে এই সাবস্ক্রাইবারগুলো ম্যানেজ করতেছিল। তো অনেকের অ্যাকাউন্ট থেকে প্রায় যাদের প্রায় 1000 অর্জন করেছিল তাদের কিন্তু প্রায় দুই থেকে তিনশো সাবস্ক্রাইবার অলরেডি রিমুভ হয়ে গেছে। তো তারা একটু অনেকটা টেনশনে পড়ে গেছেন যে আসলে কী কারণে এটা, আসলে এখন কী করবো তারা বুঝতে পারতেছে না। তো তাদেরকে বলতেছি আসলে আপনারা যেই সাবস্ক্রাইবগুলো আপনি অর্জন করতেছেন এগুলো কিন্তু আপনি স্ট্রিমিং করে হোক বা কেনার মাধ্যমে হোক যেভাবেই হোক আপনি, অর্থাৎ ইউটিউব কিন্তু কোনোভাবে আপনাকে দুই নম্বরই বা চিটিং করে কোনো কিছু করতে দেবে না। সুতরাং আপনি লিগেল ওয়েতে ইউটিউবে কাজ করতে এসেছেন, সুতরাং লিগেল ওয়েতে করুন। আপনার ভিডিও এবং কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনার সাবস্ক্রাইবার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনাকে। এভাবে আপনার সাবস্ক্রাইবার কিনে আনতে হবে না বা স্প্যামিং করতে হবে না। আরেকটা ব্যাপার এখানে বলে রাখি, অনেকেই যারা নতুন ইউটিউবার তারা কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিওতে আপনারা কমেন্টে আপনারা সাবস্ক্রাইব করার জন্য বলতেছেন, অর্থাৎ এটার যেই মেন ফ্যাক্টরটা সেটা হল সাব ফর সাব। এটা এখানে কিন্তু ইউটিউব আগে থেকে এটার ব্যাপারে খুবই সতর্ক যে সাব ফর সাব, এখানেও সেই বিষয়টা উল্লেখ করা আছে যে সাব ফর সাব, অর্থাৎ আপনার আপনি যার ইউটিউব কিন্তু অনেক আগে থেকে এই ব্যবস্থাটার ব্যাপারে করা হুঁশিয়ার দিয়েছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে সাব ফর সাব। অর্থাৎ আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবো, আপনিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, অর্থাৎ সাব ফর সাব। এই জিনিসটা কিন্তু ইউটিউব কখনোই এটা ভালোভাবে নেয় না, অর্থাৎ কারণ আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করলে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব, অর্থাৎ এটার কোনো লাভ হচ্ছে না আপনার। সে শুধু আপনার চ্যানেল সাবস্ক্রাইবই করলো আর সে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না। তো আপনার সাবস্ক্রাইবটা পাওয়ার জন্য সে কিন্তু আপনার থেকে সাবস্ক্রাইবটা নিল। তো এই জিনিসটা কিন্তু কোনো আসলে ভ্যালু নেই, আর এই জিনিসটা কিন্তু আপনার কোনো এই সাবস্ক্রাইবার কিন্তু আপনার কোনো দরকার নেই। সুতরাং এইগুলো আপনারা কখনোই করবেন না যে আরেকটা ভিডিওতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আরেকটা ভিডিওতে বারবার কমেন্ট করতেছেন, কখনো এই জিনিসগুলো করবে না। কারণ ইউটিউব কিন্তু এই কমেন্টগুলো কিন্তু তারা চেক করে এবং তাদের এই কমেন্টগুলো চেক করার জন্য তাদের আলাদা অ্যালগোরিদম আছে এবং তারা কিন্তু সবসময় এইগুলো ফলো করে যে কমেন্ট, তারপরে বিভিন্ন সাবস্ক্রাইব, সব কিছু কিন্তু তারা এগুলো বিবেচনা করে। যারা নতুন ইউটিউবার আছেন তারা এই জিনিসটা নিয়ে টেনশন না করে আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন। এইটা আসলে এই যে জিনিসটা আপডেট করা হয়েছে, এরকম অনেক আপডেট আসবে 2019 থেকে ইউটিউব নতুন আরও কিছু আপডেট নিয়ে আসবে। সো 2018 সালে এই ডিসেম্বরে আপনি আরও এই ওয়াচ টাইমের ব্যাপারেও কিছুটা আপডেট আসতে পারে এরকম ধারণা করা হচ্ছে। যারা নতুন ইউটিউবার তারা মোটেও এটা ব্যাপারে বিচলিত না হয়ে আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন এবং আপনার কন্টেন্টের কোয়ালিটির উপর গুরুত্ব দিন। এইসব বিষয়ে চিন্তা না করে আপনারা কখনই সাবস্ক্রাইবারের চিন্তা করবেন না। সাবস্ক্রাইব আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অটোমেটিক আপনার সাবস্ক্রাইবার বাড়বে, অযথা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টির ওয়েবসাইট ইউজ করে আপনার সাবস্ক্রাইবার কিনতে হবে না আপনার, কারণ এই জিনিসগুলো কিন্তু আপনার কোনো কাজে আসবে না, অযথা আপনার কিন্তু ক্ষতি মুখে পড়তে পারেন আপনার চ্যানেলটা। সুতরাং আপনার লিগেল ওয়েতে কাজ করতে থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে থাকুন। তো যাদের অনেকের বড় বড় চ্যানেল থেকে, অর্থাৎ সব চ্যানেল থেকেই কিন্তু সাবস্ক্রাইবার এই জিনিসটা কমে গেছে, তো বড় বড় চ্যানেল থেকেও সাবস্ক্রাইবার কমে গেছে এবং ছোটো চ্যানেল থেকেও সাবস্ক্রাইবার কমে গেছে। তো বড় চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমলে কোনো 2000 10000 20000 সাবস্ক্রাইবার কমলে কোনো সমস্যা নেই, কারণ অনেক চ্যানেলে 5 লাখ 10 লাখ 15 লাখ সাবস্ক্রাইবার আছে। তো সেখান থেকে 10-20 হাজার সাবস্ক্রাইবার কমাটা কোনো আসলে তেমন কোনো গুরুত্ব বহন করে না। তবে যারা নতুন ইউটিউবার 2000 বা 1000 বা 500 বা 3000 সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন তাদের কিন্তু 300-400 বা 200-100 সাবস্ক্রাইবার এরকম কিন্তু কমে গেছে। তো আপনারা মোটেই বিচলিত হবেন না। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে চিন্তিত না হয়ে বরং এটা একটি ভালো পদক্ষেপ বলতে পারেন, কারণ ইউটিউব এই যে সাবস্ক্রাইবারগুলো রিমুভ করলো সেটা কিন্তু আপনার ভালোর জন্য করেছে এক কথায় বলতে গেলে। কারণ এই এই যারা এই সাবস্ক্রাইবারগুলো ছিল তারা কিন্তু আপনার ভিডিও দেখতো না, অযথায় আপনার সাবস্ক্রাইব, এখানে দেখুন ইউটিউব চ্যানেল টাইপ এবং অ্যাকাউন্ট সুইচ, অর্থাৎ ভিডিও ওয়াস্ট পেজ, অর্থাৎ আপনার এই যারা সাবস্ক্রাইবার ছিল তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখতো না অযথা সাবস্ক্রাইব করা ছিল। সুতরাং তারা থাকা না থাকা একই কথা, সুতরাং যেটা লিগ্যাল যে সাবস্ক্রাইবগুলো সেগুলোই শো করতেছে। সুতরাং আপনার এটা নিয়ে চিন্তিত করার কিছু নেই।
সবশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি লিগেল ওয়েতে ইউটিউবে কাজ করুন এবং কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করুন, এবং কোনো ইলিগেল ওয়ে আপনারা ব্যবহার করবেন না, কারণ ইউটিউব কিন্তু খুবই কঠোর হতে যাচ্ছে দিনকে দিন। 2019 থেকে কিন্তু তারা আরও কঠোর হবে সব কিছুর ব্যাপারে, তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। সুতরাং আপনি ভালো কন্টেন্ট